নমস্কার বন্ধুরা, এক্সাম গাইডেন্স হেলথ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে গণিতের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো পরীক্ষায় অবশ্যই আসতে পারে। তো প্রশ্নগুলো বন্ধুরা ভালো করে স্টাডি করবে, দেখবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আছে, এই যে এই সংখ্যাটি স্টার চিহ্নিত স্থানে কত সংখ্যা হলে 11 দ্বারা বিভাজ্য হবে? এই সংখ্যাটির স্টার চিহ্নিত স্থানে কত হলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে? তো উত্তরটি হবে 7 হবে। তো দেখো বন্ধুরা কীভাবে, না কারণ 11 দ্বারা বিভাজ্যর নিয়ম যেটি, সেটা হচ্ছে জোড় স্থানের আর এই বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল যদি 0 ও 11 দ্বারা বিভাজ্য হয় তাহলেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো বন্ধুরা এই যে সংখ্যাটি জোড় স্থানের যোগফল অর্থাৎ 3, 8, 2 যোগফল 13, আর যে ছয় আর স্টার চিহ্নিত স্থানে, ছয় স্টার চিহ্নিত স্থানে যদি 7 বসায় তাহলে 13 হচ্ছে। অতএব 13 আর 13 বিয়োগ করলে এখানে এটা বিয়োগ হবে, 13 আর 13 বিয়োগ হলে সেটা শূন্য হয়, তাহলে শূন্য হলে সেটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। অতএব এই স্টার চিহ্নিত স্থানে 7 হলে তবেই সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 11 দ্বারা বিভাজ্য বললাম যে জোড় স্থান আর বিজোড় স্থানের যোগফলের যদি বিয়োগফল শূন্য হয় অথবা 11-র গুণিতক হয় তাহলে কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট যেটি আছে, এখানে এই যে একটা সরল দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে হবে। তো বন্ধুরা এখানে এটাকে যদি আমি এ ধরি 0.05 আর 0.04, এটাকে যদি বি ধরি তাহলে আমার লব অংশটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, আর নিচের অর্থাৎ এটাকে এ, এটাকে এ যদি ধরি আর ওটাকে বি, তাহলে দাঁড়াচ্ছে নিচের যে হর অংশটা সেটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউ প্লাস বি কিউ এটাকে ভাঙলে হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর হর অংশে যেটা আছে সেটাই লিখেছি। তাহলে এই অংশটা আর এই অংশটা কেটে যাবে, কেটে যাওয়ার পর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি যেটা ধরেছিলাম, এ ধরেছিলাম 0.05 আর বি ধরেছিলাম 0.04, অতএব 0.09 এটি উত্তর হয়ে যাবে, 0.09। পরের যে প্রশ্নটি আছে, অঙ্কটি আছে, যেটা এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই এক্স প্লাস 3/2 হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর মান কত। তো এখানে এই যে ফিগারটার প্রথমে সমাধান করব, অর্থাৎ এই ফিগারটা থেকেই এর মানটা বেরোবে। তাহলে আমরা এই ফিগারটা করব, এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই এক্স প্লাস 3/2, এখানে এই ওয়াই বাই এক্সটা বাদ দিকে নিয়ে এলাম, এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স সমান তাহলে যেটা থাকে সেটা 3/2। এখানে কিন্তু উভয়কে বর্গ করেছি, এখানে উভয়কে বর্গ করতে হবে, সমানের বাঁদিকের অংশটা বর্গ ডান দিকের অংশটা বর্গ দুটোই বর্গ করেছি। বর্গ করে যাওয়ার করে দেওয়ার পর যেটা পড়ে থাকে সেটা এইটি পড়ে থাকে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 9/4 প্লাস 2, অর্থাৎ এই 2টা এলো। এখানে এই যে এই বর্গ করেছিলাম, এই বর্গটার যেটা সূত্রটা হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে ভেঙেছি এটা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে। তাহলে সেক্ষেত্রে এই মাইনাস 2টা ডান দিকে চলে গেলে সেটা প্লাস 2 হয়, অর্থাৎ 9/4 প্লাস 2। তারপর এইখান থেকে যেটা বেরোবে অর্থাৎ 9/4 এই যে প্লাস 2, এটাকে সমাধান করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 17/4, অর্থাৎ এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটারই মান বার করতে বলেছে, অর্থাৎ বেরিয়ে গেছে এখানে এটার মান হবে 17/4। পরের যে অঙ্কটি আছে, 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিলোমিটার ও 36.7 কিলোমিটার গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে, ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে? তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ট্রেন দুটি অতিক্রম করবে, যে দূরত্ব সেটা হচ্ছে 200 মিটার আর 240 মিটার, অর্থাৎ টোটাল দূরত্বটাই হচ্ছে
10 দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ 440 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে প্রথম ট্রেনের যে গতিবেগ আছে সেটাকে মিটার পার ঘন্টাতে বার করেছি, অর্থাৎ 42.5 কিলোমিটার পার ঘন্টা, সেটা হচ্ছে 42,500 মিটার পার ঘন্টা। আর দ্বিতীয় ট্রেনের যে গতিবেগ সেটাও কিন্তু মিটার পার ঘন্টাতে বার করেছি, আর হচ্ছে 36,700, অর্থাৎ 36.7 কিলোমিটার পার ঘন্টা সমান 36,700 মিটার পার ঘন্টা। তাহলে তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় ট্রেন পরস্পরের বিপরীত দিকে চলছে, অর্থাৎ প্রথমই অঙ্ক যেটা বলা আছে সেটা হচ্ছে পরস্পরের বিপরীত দিকে চলছে। তাহলে সেক্ষেত্রে 1 ঘন্টায় মোট যে দূরত্ব যাবে, 1 ঘন্টায় মোট যে দূরত্ব যাবে, অর্থাৎ প্রথম ট্রেনের গতিবেগ যুক্ত দ্বিতীয় ট্রেনের গতিবেগ, অর্থাৎ 79,200 মিটার, 79,200 মিটার। সেক্ষেত্রে এই 79,200 মিটার যেটা যাবে সেটা যাবে 1 ঘন্টায়, অর্থাৎ 79,200 মিটার যায় 36 সেকেন্ডে, অর্থাৎ 1 ঘন্টায়, আর 1 মিটার যায় আর 440 মিটার যায়, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 20 সেকেন্ড, অর্থাৎ ট্রেন দুটি মিলিত হওয়ার 20 সেকেন্ড পরে পরস্পরকে অতিক্রম করবে, এটা হয়ে যাবে উত্তর। পরের যে অঙ্কটি আছে, বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে, যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে, প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। তো এখানে যেটা করলে সেটা সরাসরি উত্তর বেরিয়ে যাবে, সেটা হচ্ছে বর্গমূল করে দিলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে, অধিকাংশ একই ধরনের অঙ্কের ক্ষেত্রে একই রকম, অর্থাৎ যেরকম অঙ্কটা তোমাদের দিয়েছি বন্ধুরা, এইরকম অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রেই বর্গমূল করে দিলে উত্তরটা বেরিয়ে যায়, অর্থাৎ এটার এই যে 1764 আছে এটার বর্গমূল যেটা হবে সেটা হচ্ছে 42, অর্থাৎ 42ই হবে উত্তর, অর্থাৎ প্রতি সারিতে 42টি পেয়ারা গাছ আছে। এখানে যে এই সংখ্যাটির পরের যে অঙ্কটি আছে, অর্থাৎ এই সংখ্যাটির নয় স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত, এই সংখ্যাটির নয় স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত। তো দেখো বন্ধুরা, এখানে এই যে সংখ্যাটি নয় স্থানীয় মান, অর্থাৎ নয় যে জায়গায় আছে তার স্থানীয় মান হবে 80, ঠিক আছে, আর নয়ের প্রকৃত মান যেটা, অর্থাৎ স্বকীয় মান যেটা, সেটা নয়ের প্রকৃত মান অর্থাৎ শুধু নয় হবে। তাহলে দুটার পার্থক্য, পার্থক্য করলে যেটি হবে অর্থাৎ বিয়োগফল, বিয়োগফল হবে 80, অর্থাৎ 80 হবে উত্তর। পরের যে অঙ্কটি আছে, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে, এই সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো বন্ধুরা, এই সমস্ত ক্ষেত্রে যেটা সমাধান হবে, তো এই যে সংখ্যাটি আছে সংখ্যাটিকে 835 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করার পর যেটা অবশিষ্ট আছে 767, আর যেটা ভাগফল সেটা 428, অর্থাৎ এই যে পুরো সংখ্যাটি, পুরো সংখ্যাটি অর্থাৎ ই আছে এখানে দেওয়া আছে ভাজক, অর্থাৎ ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, সেক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে ভাজকের সাথে ভাগশেষের বিয়োগ করে দিলে সেটি হবে উত্তর। ভাজক অর্থাৎ 835, 835 ভাগশেষ যেটা আছে 767, সেটা বিয়োগ করলে যেটি হবে 68, অর্থাৎ 68 হয়ে যাবে উত্তর, অর্থাৎ এই 68 যোগ করলে 835 দ্বারা বিভাজ্য হবে। পরের যে অঙ্কটি আছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 ও 145, যদি একটি সংখ্যা 725 হয় হলে অপর সংখ্যাটি কত, খুবই সহজ এই ধরনের অঙ্ক, অপর সংখ্যাটি বার করতে গেলে যেটি হবে লসাগুর সাথে গোসাগু গুণ হবে ও একটি সংখ্যাটি ভাগ করলে যেটি ও হবে উত্তর, সেটাই হবে অপর সংখ্যা, অর্থাৎ লসাগু আর গোসাগু গুণ করা হয়েছে, তারপর 725 দিয়ে ভাগ করে করা হয়েছে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 435, অর্থাৎ এটাই হবে অপর সংখ্যা। পরের যে অঙ্কটি আছে, এখানে একটা ছবি দেওয়া আছে, অর্থাৎ ত্রিভুজের ছবি, এই ছবিটিতে এবি সমান এসি, অর্থাৎ এই এবি সমান এসি, আর কোণ বিএসি সমান 80 ডিগ্রি, কোণ বিএসি
অর্থাৎ এই কোণটা, এই কোণটার মান 80 ডিগ্রি হলে কোণ এবিসি ও এসিবি এর মান কত, অর্থাৎ এই কোণটা, এই বি কোণটার মান, এই সি কোণটার মান কত। তো দেখো বন্ধুরা, এখানে কোণ এবিসি সমান কি, কোণ এবিসি সমান এসিবি সমান এক্স এখানে ধরে নেওয়া হয়েছে, অর্থাৎ এবিসি অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এখানে বলা আছে এবি সমান এসি, অর্থাৎ দুটো বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের অন্তর্ভুক্ত কোণের মানও কিন্তু সমান, সেক্ষেত্রে তাই এখানে এক্স ধরে নেওয়া হয়েছে, দুটো কোণের মান, দুটো কোণের মান এক্স, তাহলে ত্রিভুজের শর্তানুযায়ী তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেক্ষেত্রে কোণ এ, কোণ এ, কোণ বি আর কোণ সি তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেক্ষেত্রে কোণ এ বি সি আর কোণ এ সি বি ধরে নেওয়া হয়েছিল এক্স এক্স, অর্থাৎ এটা এক্স এটা এক্স, প্লাস বিএসি, বিএসির মান দেওয়া আছে 80 ডিগ্রি সমান 180 ডিগ্রি, সমাধান করে এক্স এর মান হবে 50 ডিগ্রি, অর্থাৎ যেটা ধরা হয়েছিল এক্স সেটা হচ্ছে বি কোণ আর সি কোণের মান এক্স ধরা হয়েছিল, তাহলে কোণ এবিসি আর কোণ এসিবি সমান 50 ডিগ্রি হয়ে যাবে, এটাই হবে উত্তর 50 ডিগ্রি। তো এই হলো বন্ধুরা অঙ্কের কয়েকটি প্রশ্ন উত্তর আলোচনা। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ধন্যবাদ। আর একটা বন্ধুরা, কারো কারো যদি কোনো কিছু অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও।